কালকে বললেন না, বলে দেবো একবার, বলে দিন না ঘন্টা। হ্যাঁ বলে দিচ্ছি। তো দেখো কালকে আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা একটা বলে দিই, সেটা পড়েছিলাম যে নিউটনের গতিসূত্রগুলো পড়েছিলাম, এবং তার সাথে কি পড়েছিলাম যে বল কিরকম, কত প্রকারের বল হয় সেগুলো দেখেছিলাম, ওকে। এবং তার সাথে কি দেখেছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র এবং তার প্রয়োগ, যেখানে তোমার রকেটের গতিও রয়েছে এবং বোম বিস্ফোরণ রয়েছে, আর তাছাড়া কি ছিল, আর তাছাড়া ছিল বন্দুকের পিছু হটা, তাই তো? তো রকেটের গতি নিয়ে তোমার যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে একটু বলে দিই তাহলে, কোনখানটায় সমস্যা হচ্ছে একটু বলতে পারবে? আমি বুঝতে পারিনি পুরোটা ভালোভাবে। পুরোটা ভালো করে বুঝতে পারিনি, তাহলে প্রথম থেকে বলতে হবে নাকি? ঠিক আছে, ধরো এটা একটা রকেট, ঠিক আছে, আর এই নিচে রয়েছে রকেটের জ্বালানি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ। তো স্যার এখানে যেটা বলেছিলাম যে ধরে রকেটের যে ভর সেটা ধরেছিলাম এম, আর রকেটের যে জ্বালানি তার ভর ধরেছিলাম ডিএম, তাই তো? তাহলে এইটাও হয়ে যাচ্ছে ডিএম আর এটা হচ্ছে এম। এবার কি রকেটটি প্রথমে কি হচ্ছিল যে ভি গতিতে ওপরে উঠছিল, ভি বেগে ওপরে উঠছিল, তারপরে কি রকেটটি যেহেতু এখানে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হচ্ছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে তার রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকবে বা একই থাকবে, তাই তো? তার মানে এর ক্ষেত্র ভরবেগ তাই থাকবে, তাহলে এখান থেকে যেহেতু বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না তাহলে রকেটের গতিবেগ বৃদ্ধি আমি কিভাবে করব? তাহলে রকেটের গতিবেগ আমাকে বৃদ্ধি করার জন্য আমাকে কি করতে হচ্ছে, ওর জ্বালানিটাকে ছেড়ে দিতে হচ্ছে বা জ্বালানিটাকে দহন করতে হচ্ছে, ঠিক আছে? তো এই জ্বালানি যে দহন বা জ্বালানি যে ছেড়ে দিচ্ছি এটা ধরো আমি ইউ গতিবেগে নিচের দিকে নামছে, ঠিক আছে? তাহলে এখন এই জ্বালানিটাকে ছাড়ার পর যেহেতু এর রৈখিক ভরবেগ সংরক্ষণ, তার মানে এর রৈখিক ভরবেগ এক রাখতে গেলে এর কি হচ্ছে, এর গতিবেগ বৃদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে যে ডিভি পরিমাণ, মানে এখন ভি প্লাস ডিভি এটা হয়ে যাচ্ছে গতিবেগ, ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো রকেটের প্রাথমিক ভরবেগ কত হচ্ছে, প্রাথমিক ভর কি ছিল যে এম প্লাস ডিএম, এর সাথে বেগ হচ্ছে ভি, তাহলে এটাই হয়ে যাচ্ছে প্রাথমিক ভরবেগ। তাহলে এখন এই প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু হবে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ অনুসারে যে রকেটের অন্তিম ভরবেগ, তাহলে অন্তিম ভরবেগ কি হচ্ছে এম ইনটু ভি প্লাস ডিভি, তাই তো? আবার এর সাথে দেখো ইউটা নিচের দিকে নেমেছে, তাহলে মাইনাস ডিএম ইনটু ইউ, এইভাবেই লিখেছিলাম। তাহলে এখান থেকে এবার এটাকে পুরোটা ভেঙে দাও, তাহলে কি হচ্ছে এম ইনটু ভি প্লাস ডিএম ইনটু ভি ইকুয়াল টু এম ইনটু ভি প্লাস এম ইনটু ডিভি মাইনাস ডিএম ইনটু ইউ, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? তাহলে এখানে দেখো কে কাটছে, এখানে দেখো এই এম ভি এম ভি কেটে যাচ্ছে বোথ সাইডে, তাই তো? এখন আমি কি করব, এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ইউটা আছে এই ইউটাকে এই সাইডে নিয়ে আসা, এই সাইডে নিয়ে আসা, ওকে। তা দিয়ে যদি আমি লিখি তাহলে কি হচ্ছে, তাহলে লেখাটা দেখো আমি এবার এম ডিভিটাকে আগে লিখছি, তাহলে এম ডিভি ইকুয়াল টু লেখা যেতে পারে কি ডিএম ইনটু ভি প্লাস ডিএম ইনটু ইউ, এখান থেকে লিখছি কি যে ভি প্লাস ইউ ইনটু ডিএম, ঠিক আছে, স্যার, ওকে। এবার দেখো রকেটের যে জ্বালানিটা ছাড়ছে সেটা কোন দিকে, নিচের দিকে ইউ গতিবেগে যাচ্ছে, তাহলে রকেটের সাপেক্ষে এর গতিবেগ কত হবে, আপেক্ষিক গতি, তাহলে রকেটের সাপেক্ষে এর আপেক্ষিক গতি হবে, ওটা তো মাইনাস ইউ ছিল মানে জ্বালানির বেগ, তার সাথে রকেটের বেগ, রকেটের বেগ ভি ইকুয়াল টু এইটাকেই ধরছি আপেক্ষিক গতিটাকে ইউ আর, তাহলে এখান থেকে কি পাচ্ছি যে ইউ প্লাস ভি ইকুয়াল টু মাইনাস ইউ আর, তাই তো? তাহলে এইখানে যদি আমি বসিয়ে দিই তাহলে বসি পেয়ে যাচ্ছি মাইনাস ইউ আর ইনটু ডিএম, ওকে। এবার বোথ সাইডে আমি ডিটি দিয়ে ভাগ করেছি, বোথ সাইডে দিয়ে যদি ডিটি দিয়ে ভাগ করি তাহলে কি হবে এম ইনটু ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস ইউ আর ইনটু ডিএম ডিটি,
ক্লিয়ার? এবার দেখো এই এম ইনটু ডিভিডিটি, এম ডিভিডিটি মানে কি ত্বরণ, তাহলে এটা লিখতে পারি এম ইনটু ত্বরণ ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ আর ইনটু ডিএম ডিটি। তাহলে এই যে এফটা, এই এফটাকে বলা হয় রকেটের ঘাত বা ঘাত বল, যেটাকে বলা হয় থ্রাস্ট, এটাকে বলা হয় রকেটের থ্রাস্ট বা ঘাত বল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এ ইকুয়াল টু কত পাবো, এ ইকুয়াল টু পাবো এফ বাই এম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস ইউ আর বাই এম ইনটু ডিএম বাই ডিটি, ঠিক আছে। তাহলে এটাই কি বেরোলো, এটাই হচ্ছে রকেটের ত্বরণ, এটাই হচ্ছে রকেটের রকেটের ত্বরণ, রকেটের ত্বরণের সমীকরণ পেলাম। এখন যদি আমি অভিকর্ষজ ত্বরণকেও ধরি, যদি অভিকর্ষজ ত্বরণকেও কনসিডার করি, তাহলে অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করে, অভিকর্ষজ ত্বরণ সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি থাকে, থাকলে তাহলে এটা ত্বরণ, এই রকেটের ত্বরণ কি হয়ে যাচ্ছে, তখন মাইনাস ইউ আর বাই এম ইনটু ডিএম ডিটি মাইনাস জি জি, এই মাইনাস জি টার্মটা অ্যাড হচ্ছে তখন, ঠিক আছে, এই মাইনাস জি টার্মটা তখন অ্যাড হবে। ওকে, এটাই ছিল রকেটের গতির। এবার এইটা দিয়ে যখন এইটা পড়ানোই হলো, একটা অঙ্ক বলছি তোমরা লেখো তো। ওকে স্যার। বলবো? হ্যাঁ স্যার বলো। একটি রকেট, লিখেই দিচ্ছি, একটি রকেট প্রথম সেকেন্ডে, প্রথম সেকেন্ডে তার ভরের, সেকেন্ডে তার ভরের 1/50 অংশ নির্গত করে, রকেটটির সাপেক্ষে নির্গত জ্বালানি গ্যাসের বা নির্গত জ্বালানির বেগ 250 মিটার পার সেকেন্ড হলে রকেটটির ত্বরণ কত, অভিকর্ষজ ত্বরণ উপেক্ষণীয়, অভিকর্ষজ ত্বরণ উপেক্ষণীয়, ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার, বলছি যে ওই যে 1/50 অংশ কি নির্গত করে, ভর, তার ভরের, রকেটটি প্রথম সেকেন্ডে তার ভরের 1/50 অংশ নির্গত করে, মানে ভরটাকে ছেড়ে দিচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা করবে কি করে, তাহলে প্রথমে ধরে নাও, ধরি ধরি রকেটটির, রকেটের ভর এম, তাহলে রকেটের ভর যদি এম হয়, তাহলে প্রথম সেকেন্ডে ডিএম বাই ডিটি ইকুয়াল টু কত হবে, এম বাই 50, এম বাই 50 এটাই দাঁড়াচ্ছে, কারণ প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে, ঠিক আছে। এখন দেখো রকেটের ত্বরণ ইকুয়াল টু কি ছিল, মাইনাস ইউ আর বাই এম ইনটু ডিএম ডিটি, তাই তো। তাহলে এখান থেকে রকেটের ত্বরণ এ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে ইউ আর বাই এম, তাহলে এখানে দেখো ইউ আরটা কত বলেছে, রকেটের সাপেক্ষে 2500, তাই তো, এটা ইউ আর বাই এম ইনটু এম বাই 50, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ বলো, বললাম যে স্যার আরেকবার বলুন, কোনটা বলবো, ওই যে ডিএম বাই ডিটি লিখলে না, এটা কিসের বলুন,
ওই তো প্রথম 1 সেকেন্ডে কি বলছে, রকেটটা তার ভরের 1/50 অংশ ছেড়ে দিচ্ছে। তাহলে 1/50 অংশ প্রথম সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 1/50 অংশ চাচ্ছে। তাহলে ডিএম এর পরিবর্তন কত হচ্ছে, 1/50, মানে হচ্ছে m/50, এতটা ছেড়ে দিচ্ছে। তাই জন্য দেখো ডিএম ডিটি ইকুয়াল টু m/50 হয়েছে। এবারে এ ইকুয়াল টু ছিল UR/m × dm/dt। UR টা কত দিয়েছে, যে 2500 দিয়েছে, ঠিক আছে, বাই এম ইন্টু m/50, তাহলে হয়ে যাচ্ছে 50 m/s², ঠিক আছে স্যার। হ্যাঁ বলো স্যার, এই UR/m dm/dt এর আগে একটা মাইনাস ছিল সূত্রে, এখানে মাইনাস তো আমি শুধু মানটা লিখলাম, আমি মাইনাসটা লিখিনি, আমি শুধু মানটা লেখা জানো। মাইনাসটা বোঝাচ্ছে যে ও পৃথিবীর বাইরে যাচ্ছে, ঠিক আছে। ওকে স্যার, হয়েছে তাহলে সবার। ওকে, তাহলে আজকের টপিক আরম্ভ করি। ওকে, তো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্রের যে পার্টটা আজকে দেখব সেটা হচ্ছে প্রথম আসছে নির্দেশ তন্ত্র। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে নির্দেশ তন্ত্র। নির্দেশ তন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। তাহলে নির্দেশ তন্ত্র বলতে কি বোঝায়? দেখো নির্দেশ তন্ত্র বলতে বোঝায় যার সাপেক্ষে কোনো একটা বস্তুকে তুমি দেখছো, সেটাই হচ্ছে নির্দেশ তন্ত্র। যেমন আমরা, যেমন আমার সাপেক্ষে সবাইকে দেখি যে এ ওখানে যাচ্ছে বা এ বাড়ির এ এখানে চলাফেরা করছে, তো আমি হচ্ছে একটা নির্দেশ তন্ত্র, ঠিক আছে। সেরকমই তুমি যদি কোনো একটা বস্তুকে দেখো যে যার সাপেক্ষে, মানে এই অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তু যেদিকে গতিশীল হবে সেটাই হচ্ছে এই বস্তুর নির্দেশ তন্ত্র। ধরো এটা পি একটা বস্তু, এই এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুতে কোনো বস্তু পি একটা বস্তুকে দেখছে এবং পি বস্তুটা কি করছে, যে একটা ভি বেগে গতিশীল হচ্ছে এইদিকে। তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুকে দেখছি, তার মানে ও বিন্দুটাই হচ্ছে নির্দেশ তন্ত্র। বোঝা গেছে? তাহলে এই নির্দেশ তন্ত্র সাধারণত কত রকমের হয়? নির্দেশ তন্ত্র সাধারণত তো দু রকমের হয়। একটাকে বলা হয় জড়তীয় নির্দেশ তন্ত্র, একটাকে বলা হয় জড়তীয় নির্দেশ তন্ত্র বা ইনার্সিয়াল ফ্রেম। ইনার্সিয়াল ফ্রেম আর একটাকে বলা হয় অজড়তীয় নির্দেশ তন্ত্র বা নন ইনার্সিয়াল, ঠিক আছে। তাহলে এই জড়তীয় নির্দেশ তন্ত্র কখন হবে? জড়তীয় নির্দেশ তন্ত্র তখন হবে যখন কোন একটা বস্তু, মানে নির্দেশ তন্ত্রটি স্থির থাকবে বা সমবেগে গতিশীল হবে, বা সমবেগে গতিশীল হবে, তখনই কিন্তু জড়তীয় নির্দেশ তন্ত্র হবে। বোঝা গেছে? যে নির্দেশ তন্ত্র স্থির। হ্যাঁ বলো, কি বললেন স্যার, ওটা ডেফিনিশনটা আরেকটু বলুন। যখন কোনো, যে যখন কোনো নির্দেশ তন্ত্র স্থির অথবা সরল রেখা বরাবর সমবেগে গতিশীল, তাহলে সেই নির্দেশ তন্ত্রকেই জড়তীয় নির্দেশ তন্ত্র বলা হবে, ঠিক আছে। তাহলে সমবেগে যদি জড়তীয় নির্দেশ তন্ত্র হয়, তাহলে অজড়তীয় নির্দেশ তন্ত্র কি হবে? অবশ্যই ত্বরণযুক্ত। তাহলে ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রই হচ্ছে অজড়তীয় নির্দেশ তন্ত্র। তাহলে জড়তীয় নির্দেশ তন্ত্র বলতে কি বোঝায়? দেখো তুমি যদি নিজেকেই ভাবো, নিজের সাপেক্ষে সবাইকে দেখছো, তার মানে তুমি একটা নির্দেশ তন্ত্র। তুমি যখন বসে থাকবে বা সমবেগে গতিশীল হবে, তখনই কি হচ্ছে যে তুমি জড়তীয় নির্দেশ তন্ত্র, আর যখন তুমি ত্বরণ নিয়ে যাত্রা করছো তখন তুমি অজড়তীয় নির্দেশ তন্ত্র, ঠিক আছে। তাহলে এই জড়তীয় নির্দেশ তন্ত্রের ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়, ঠিক আছে। তার মানে এর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো ভ্যালিড, নিউটনের গতিসূত্রগুলো ভ্যালিড। দেখো জড়তীয়তেও কিন্তু গতিশীল আছে, জড়তীয়তে সমবেগে গতিশীল, কিন্তু অজড়তীয়তে কিন্তু ত্বরণ আছে, ঠিক আছে। হ্যাঁ, ত্বরণ সহ গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না। এবার জড়তীয় নির্দেশ তন্ত্রের দেখো উদাহরণ কি কি হতে পারে, যেমন স্থির একটা লিফট, একটা স্থির লিফট বা সমবেগে গতিশীল লিফট, ওকে, কিংবা সমবেগে গতিশীল কোনো গাড়ি। তো এইগুলো হচ্ছে জড়তীয় নির্দেশ তন্ত্র। আর অজড়তীয় নির্দেশ তন্ত্র কোনগুলো হচ্ছে, যেমন
বৃত্তীয় পথে গতিশীল কোনো গাড়ি বা ত্বরণ সহ লিফট, এগুলো হচ্ছে অজড়িত নির্দেশতন্ত্র। ঠিক আছে, তো বেসিক্যালি দেখতে গেলে যদি বাস্তবে তুমি দেখতে চাও তাহলে কিন্তু জড়িত নির্দেশতন্ত্র বলতে কিছুই হয় না, আমরা যা কিছু দেখছি সবই কিন্তু অজড়িত নির্দেশতন্ত্র। বুঝা গেছে? কেন হচ্ছে এটা? কারণ দেখো, তুমি যে ধরো এক জায়গায় বসে আছো তখন তুমি জড়িত নির্দেশতন্ত্র, ঠিক আছে, কিন্তু তুমি যখন হঠাৎ করে উঠে তুমি চলাফেরা করতে যাবে, মানে বেগ নেবে, তো বেগ নিতে গেলে তোমার মধ্যে তো একটা ত্বরণ আসছে না, তবেই তো তুমি বেগটা পাচ্ছ। তাহলে স্থির থেকে তুমি ত্বরণ নিয়ে তবেই বেগ পাচ্ছ, তাহলে ওই যখন বেগ নিতে যাচ্ছ তখনই তো তুমি অজড়িত হয়ে যাচ্ছ। তাহলে জড়িত বলে কিছু আছে? ঠিক আছে, কিংবা তুমি যদি গাড়িতে যাও, সমবেগে গাড়িতে রাখছো, তুমি কি গাড়িটার স্পিড কি একদম 50-এর 50-ই রাখতে পারবে? একবার 51, একবার 49, এরকম হবে না? তার মানে কি যে ওর মধ্যে ত্বরণ রয়েছে, ত্বরণ মন্দন দুই আসছে, তাহলে ত্বরণ মন্দন দুই এলে কি হয়ে যাচ্ছে? অজড়িত নির্দেশতন্ত্র হয়ে যাচ্ছে। বোঝা গেছে? ওকে, এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে সাম্যবস্থা। বা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম তো সাম্যবস্থা বা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ধরো কোনো বস্তু বা বস্তু সংস্থা উপর যদি মোট প্রযুক্ত বল শূন্য হয় তবেই বলা হবে যে ওই বস্তু বা বস্তু সংস্থাটি সাম্যবস্থা হবে আছে। ঠিক আছে, সাম্যবস্থায় আছে। তার মানে কি, ধরো যদি একটা এমভারের কোনো বস্তু আছে, এমভারের কোনো বস্তু আছে, এর ওপর মোট যে বল, ধরো এখানে F1 বল, এই দিক বরাবর ধরো F2 বল, এই দিকে ধরো F3 বল, ঠিক আছে, আবার এই উপর দিকে ধরো F4 বল, এই প্রত্যেকটা বলের লব্ধি, প্রত্যেকটা বলের লব্ধি বলতে কি বোঝাচ্ছে? বলের মান কি বোঝাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা বলের লব্ধি, তাহলে প্রত্যেকটা বলের লব্ধি মানে প্রযুক্ত বল, মানে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর প্লাস F4 ভেক্টর, এইটা ইকুয়াল টু যদি জিরো হয়, জিরো হয় তবেই বলা হবে যে এই বস্তুটা মানে এমভারের বস্তুটা সাম্যবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এই সাম্য না, প্রত্যেকটার মান সমান নট নেসেসারি, এটা তো ভেক্টর, তাহলে তো প্রত্যেকটার মান সমান না, এদের লব্ধিটা শূন্য, প্রত্যেকটা একই মানে অবস্থায় রয়েছে, একই অবস্থায়, না না বলগুলো কিন্তু তোমার আলাদা, বলগুলো আলাদা এবং প্রত্যেকটা বল দেখো আলাদা আলাদা দিকে প্রযোজ্য হচ্ছে, তাই জন্য প্রত্যেকটা বল আলাদা কিন্তু এদের লব্ধিটা শূন্য। বুঝতে পারলে? এদের লব্ধি শূন্য হবে। তাহলে দেখো এই সাম্যবস্থা আবার দু রকমের হয়, এই সাম্যবস্থার দু রকম কি কি, একটা হচ্ছে স্থির সাম্যবস্থা আর একটা হচ্ছে গতিশীল সাম্যবস্থা। গতিশীল সাম্যবস্থা, স্থির সাম্যবস্থা কখন? যখন বস্তুটা স্থির থাকবে, যে বস্তুটার উপর বল প্রযুক্ত হচ্ছে সেই বস্তুটা স্থির থাকবে, তখন হচ্ছে স্থির সাম্যবস্থা। আর যদি বস্তুটা গতিশীল হয় বা সমবেগে গতিশীল হয় তাহলে সেই বস্তুটাকে বলা হবে গতিশীল সাম্যবস্থা। ঠিক আছে, এবার যেটা দেখবো, দেখো আগের দিন আমরা বল অনেকগুলো দেখলাম, যে দড়ির টান একরকমের বল, স্প্রিং এর বল একটা বল, ঠিক আছে, তারপরে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এক ধরনের বল, ঠিক আছে, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমরেখীয় বল। যেমন ভেক্টর আমরা পড়েছিলাম না, যে সমতলীয় বা সমরেখীয় বা এক একরেখীয় ভেক্টর এরকম পড়েছিলাম, তো সেরকমই এখানে হচ্ছে সমরেখীয় বা একরেখীয়, একরেখীয় বল। তাহলে একরেখীয় সমরেখীয় বল কাকে বলবে? যখন দুটো বল একই সমান্তরালে প্রযোজ্য হবে, তার মানে এই রকম যদি দুটো বল, এটা একটা F1 বল আর এটা একটা F2 বল, ঠিক আছে, একই সমান সরল রেখায় বরাবর প্রযুক্ত বল, বোঝা গেছে, তাহলে এখানে কি বলা হবে যে F1 আর F2 হচ্ছে সমরেখীয় বল। বুঝতে পারলে? হুম স্যার। আবার আসছে সমতলীয় বল। সমতলীয় বল তাহলে কি হবে? একই সমতলে অবস্থিত সমস্ত বলকে সমতলীয় বল বলা হবে, তাই তো? তার মানে এই দিকে F1 হতে পারে সেটা,
এদিকে এফ টু হতে পারে, বা এইদিকে এফ থ্রি হতে পারে, বা এইদিকে এফ ফোর হতে পারে, ঠিক আছে? এই প্রত্যেকটা এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এই প্রত্যেকটা কি হয়ে যাচ্ছে? সমতলীয় বল। স্যার একই তলে আছে বলে খালি বলা হচ্ছে সমতলীয় বল? হ্যাঁ হ্যাঁ, সমতল কথাটার প্রথমেই মিনিং দেখো, সমতল তার মানে সোমা একই তলে আছে, যেসব বল সেই সবকেই বলা হবে সমতলীয় বল, ঠিক আছে? ওর কথাতেই তোমার নাম বোঝা যাচ্ছে যে কি মিনিংটা বলতে চাইছে, ঠিক আছে? নামটাতে বোঝা যাচ্ছে না যে সমতল বা সমরেখীয়। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে একযোগ বল, একযোগ বা এক কেন্দ্রিক, একযোগ বা এক কেন্দ্রিক। তার মানে এক কেন্দ্রিক বলতে কি বোঝাবে? মানে যে কটা সব বলের কেন্দ্র একই, মানে একই কেন্দ্র। যদি ধরো এইটা একটা বল এফ ওয়ান বল হয়, ঠিক আছে, আর এই দিকে ধরো একটা বল এফ টু বল হয়, ঠিক আছে, এবং এরা এইখানে এ বিন্দুতেই প্রযোজ্য হচ্ছে, একটা বিন্দুতেই প্রযোজ্য হচ্ছে, তাহলে এই এফ ওয়ান আর এফ টু কে কি বলা হবে? যে এক কেন্দ্রিক বল বলা হবে, কেন্দ্রীয় বল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মানে যে কেন্দ্রের মধ্যে, হ্যাঁ হতেই পারে অসংখ্য হতেই পারে, কিন্তু সেগুলো প্রত্যেকটা একই কেন্দ্রে প্রযোজ্য হবে, তবেই হবে এক কেন্দ্রিক বল, ঠিক আছে? এবার যদি এই এক কেন্দ্রিক বল সাম্যবস্থায় থাকে, ধরো দুটি এক কেন্দ্রিক বল সাম্যবস্থায় আছে, সাম্যবস্থায় আছে, তার মানে কি বোঝাচ্ছে? এরা যদি সাম্যবস্থায় থাকে তার মানে এফ ওয়ান প্লাস এফ টু মানে ওদের লব্ধি শূন্য, তার মানে এখান থেকে লেখা যায় কি যে এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস এফ টু, অর্থাৎ এফ ওয়ান এর মান, এফ ওয়ান এর মান মড এফ ওয়ান ইকুয়াল টু মড এফ টু। তার মানে দেখো এদের মানটা এক কিন্তু দিক একে অপরের বিপরীতে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে দুটি এক কেন্দ্রিক বলের সাম্যবস্থা, ঠিক আছে? এরপরে আসবো যদি দুটির জায়গায় তিনটে হয় তাহলে কি হবে? তিনটে মানে কি, ধরো এইদিকে একটা বল আছে এফ ওয়ান, এফ ওয়ান বল, এই দিক থেকে একটা বল আসছে সেটা হচ্ছে এফ টু বল, আবার এই দিক থেকে একটা বল আসছে সেটা হচ্ছে এফ থ্রি বল, ঠিক আছে? এরা একটাই কেন্দ্র এ কেন্দ্রে কাজ করছে, ঠিক আছে? না লব্ধি জিরোই হবে, যদি সাম্যবস্থায় থাকে তাহলে জিরোই হবে, এইটা ইকুয়াল টু জিরো, সাম্যবস্থায় থাকলে তো জিরোই হবে, জিরো হতেই হবে, নাহলে সাম্যবস্থায় থাকবে না লব্ধিটা, তবে এই বিন্দুটা সাম্যবস্থায় থাকবে, নাহলে এই বিন্দু সাম্যবস্থায় থাকবে না। তো সাম্যবস্থায় আছে কি করে বুঝবে? তো সেইটা নিয়েই তো, যেটা একটা উপপাদ্য আছে যেটাকে বলা হবে ল্যামির উপপাদ্য, এই বোঝার জন্য ল্যামির উপপাদ্য। এই ল্যামির উপপাদ্য কি বলে? ল্যামির উপপাদ্য বলে যে যদি ধরো এফ ওয়ান বল এটা হয় এদিকে উপযুক্ত হয়, এবং এফ ওয়ান বলের অপোজিটের যে কোণ সেইটা যদি আলফা হয় মানে এটা আলফা, আবার এফ টু বলের অপোজিটের কোণ কোনটা? এটা, এটা যদি বিটা হয়, আর এফ থ্রি বলের অপোজিটের কোণ এটা যদি গামা হয়, বুঝতে পারলে তো প্রত্যেকটা কোণ, তাহলে তাহলে কি বলছে? তাহলে ল্যামির উপপাদ্য বলছে যে এফ ওয়ান বাই সাইন আলফা ইকুয়াল টু এফ টু বাই সাইন বিটা ইকুয়াল টু এফ থ্রি বাই সাইন গামা, এটা হবে, এটা হবে, ঠিক আছে? তাহলে তবেই কিন্তু এরা কি হচ্ছে, যদি এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে তাহলেই বলা যাবে এই যে এক কেন্দ্রিক বলগুলো সকলেই সাম্যবস্থায় আছে, বোঝা গেছে? হ্যাঁ, তিনটে সমষ্টি মানে সমষ্টি ভেক্টর লব্ধিগুলো, এদের লব্ধিগুলো একই হবে, স্কেলার কোয়ান্টিটি কিন্তু এক হবে, জিরো হবে না। বলছি এদের যে লব্ধিগুলো, এই লব্ধিগুলো কিন্তু জিরো হবে, মানে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি ইকুয়াল টু জিরো, কিন্তু এদের স্কেলার গুলো যদি এফ ওয়ান প্লাস শুধু মানগুলো যোগ করতাম যে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি, এইটা কিন্তু জিরো নয়, এর ভেক্টরটা জিরো কিন্তু স্কেলার কোয়ান্টিটি জিরো নয়, ঠিক আছে? মানে প্রত্যেকের মান আছে। হ্যাঁ কি বুঝলাম না বলো, আপনি
ওই সাম্যাবস্থাটা জিরো, কিন্তু যদি এখানে এফ ফোর বা এফ ফাইভ থাকতো তখন স্যার কি করে, মানে এটার মানটা তখন আমরা কিভাবে বের করতাম? তখন তোমাকে বের করতে হবে যে এফ ওয়ান বা এফ টু বা এফ থ্রি এইটাকে ধরো কোনো একটাকে নির্দিষ্টকে তুমি ধরলে, ধরো এইটাকে তুমি একটা এক্স অক্ষ ধরলে, এইটাকে তুমি টানলে এক্স অক্ষ বরাবর, তাহলে এফ টুর তোমাকে দুটো কম্পোনেন্ট করে নিতে হচ্ছে তখন, কোয়াস থিটা কোয়াস আলফা এরকম করে, ঠিক আছে, কোয়াস আর সাইন করে, এফ থ্রিরও সেরকম দুটো কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, এবং ওই কম্পোনেন্টগুলো যোগ ফল মানে এক রেখা বরাবর সেগুলো জিরো হবে, এইরকম করে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? কিন্তু তোমার পরীক্ষায় এগুলো কিচ্ছু আসে না, তোমার পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এই ল্যামির উপপাদ্যর প্রয়োগ, বোঝা গেছে? তো হ্যাঁ, ম্যাথ আসে বলেই তো পড়াচ্ছি, নাহলে তো ছেড়ে দিতাম। আপনি প্রয়োগটা দেখিয়ে দিন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা অঙ্ক করি, ঠিক আছে? তো দেখো না এই অঙ্কগুলো তোমার এমসিকিউ এ আছে, ঠিক আছে? এমসিকিউ এ যে অঙ্ক সাধারণত এমসিকিউ আসতে পারে বা এক নম্বর দু নম্বরের কোশ্চেনে এই অঙ্কগুলো খুব দেয় তোমাদের ক্লাস ইলেভেনে, ঠিক আছে? তো সেই অঙ্কগুলো দেখি একটা। ধরো এইদিকে একটা দড়ির মাধ্যমে ধরো এখানে 10 কেজির একটা ওয়েট ওজন ভরের একটা বস্তু লাগানো আছে ব্লক, ঠিক আছে? এখানে বলে দিন না, বলছি ধরো এক মিনিট, দেখো এই যে চিত্রটা, এই চিত্রটায় বলছে প্রত্যেকটা দড়ির টান নির্ণয় করো, প্রত্যেকটি দড়ির টান নির্ণয় করো, মানে টি ওয়ান আর টি টু দড়ির টান নির্ণয় করতে হবে। টান মানে বুঝতে পারলাম, টান টান দড়ির টান, দড়ির টান মানে হচ্ছে টেনশন, দড়ির টেনশন, স্ট্রিং এর টেনশন অফ স্ট্রিং, দেখো এখানে তোমার সাধারণত কোশ্চেনে ল্যামির উপপাদ্য কি এগুলো আসে না, তোমার কোশ্চেনে শুধুমাত্র এর যে প্রয়োগ এই প্রয়োগগুলোই শুধুমাত্র আসে, এরকম কোনো ছবি দিয়ে দেবে, ছবি দিয়ে তোমাকে বলতে হবে টি ওয়ান টি টুর মান বের করো, ঠিক আছে? এবং কোনগুলো দিয়ে দেবে তোমাদের দেখবে এক্সারসাইজে এরকম ছবি অনেক পেয়ে যাবে তোমাদের বইয়ে, ছায়ার বই বা সাঁতরার বই যার বই দেখো, ঠিক আছে? তো এগুলো নিজেরা চেষ্টা করে দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ কত পাতায় একটু খুঁজে নাও, দেখো ছোট করে লেখা থাকবে, একদম ছোট করে লেখা থাকবে, নেই একদম, পাবে পাবে, দেখো কোথাও না কোথাও পাবে, দেখো সাম্যবস্থা এরকম জায়গায় এক কেন্দ্রিক বল বা একযোগ বল যেখানে আছে, সাঁতরার বইতে তো সাঁতরার বই মনে হয় ছোট্ট করে লেখা আছে, আমি যতদূর দেখেছিলাম সাঁতরার বই একদম ছোট্ট করে লেখা আছে, দেখবে কোনো কালার করে একদম সেই ছোট করে জেনে রাখা দরকার বলে এরকম করে লেখা আছে হয়তো। ঠিক আছে স্যার, আপনি পড়ান আমরা খুঁজে নেব। তো দেখো এখানে টি ওয়ান টি টু টা কি করে বের করবে, টি ওয়ান টি টুর মানটা, আমার এখানে কয়টা বল রয়েছে, এখানে কয়টা বল রয়েছে, দেখো টি ওয়ান একটা দড়ির টান, টি টু একটা, আর একটা নিচের দিকে এটার ওজন, তাহলে এর ওজনটা আমি যদি জি এর মানটা ধরো 10 ধরলাম, জি এর মানটা ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলাম, তাহলে এর এই দিকে দড়ির টান কত হয়ে যাচ্ছে, এই দড়িটার এই দড়িটার টান কত হচ্ছে, এই ওজনটা তার মানে 10 × 10 100 নিউটন, 100 নিউটন হচ্ছে। এখন দেখো এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও তো 45 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই পুরো কোণটা, পুরো কোণটা কত হচ্ছে, 45 প্লাস 90 ইকুয়াল টু কত, 135 ডিগ্রি, ঠিক আছে? আর এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? আর এই কোণটা কত হবে তাহলে, 135 প্লাস 90 কত হলো, 222 নাকি 225, 225, 225 থেকে তোমার 360 থেকে 225 বাদ দাও কত হচ্ছে, 360 থেকে 225 বাদ দিলে
135 হচ্ছে, তার মানে এই কোণটাও 135 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এই T1 এ T1 এর অপোজিটের কোণ কি আছে? T1 এর অপোজিটের কোণ এইটা, তাই তো? 135 ডিগ্রি। তাহলে T1 বাই সাইন 135 ডিগ্রি লিখতে পারি তো, ইকুয়াল টু T2 বাই T2 উল্টো দিকের কোণ কি আছে? 90 ডিগ্রি এটা, তাই তো? তাহলে কি হচ্ছে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 100 নিউটন, 100 বাই এর অপোজিটের কোণ 135, তাহলে সাইন 135। তাহলে এখান থেকে দেখো, এবার তোমাকে কি কাজ হচ্ছে যে এইটা থেকে আর এইটা, এই দুটো নাও, এই দুটোকে ইকুয়াল করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, T1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 100। T1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100, 100 মানে 100 নিউটন এটা বেরিয়ে গেল। আর এর পরেরটা হচ্ছে এই দুটো থেকে করি, তাহলে T2 ইকুয়াল টু কত বেরোচ্ছে? 100 × sin 90, sin 90 মানে 1 বাই sin 135 ডিগ্রি। 135 ডিগ্রির মান কত হয়? সাইন 135 সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাই জন্য মাইনাস হয় না, এটা প্লাস হয়। মানে সাইন 135 অর্থাৎ সাইন 180 মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ সাইন 45 ডিগ্রি। সাইন 45 এর মান 1/√2, ঠিক আছে? তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে এই প্রসেসে। ওকে ওকে, এরপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে মুক্ত বস্তু চিত্র। মানে এবার আমাদের নিউটনের গতিসূত্রের প্রয়োগ। তো দেখো, এই চ্যাপ্টারে সাধারণত তোমার এই সব কোশ্চেনই আসে, দেখো নিউটনের গতিসূত্র বিবৃতি করো, এগুলো করো, এগুলো সব ক্লাস 9 চলে গেছে তোমাদের। এখন ক্লাস 11 যেহেতু রয়েছো, সেই জন্য তোমাদেরকে এর প্রয়োগগুলোই তোমাকে করতে হবে, বোঝা গেছে? তাহলে দেখো, আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে মুক্ত বস্তু চিত্র। অর্থাৎ ফ্রি বডি ডায়াগ্রাম। এটাকে অনেক সময় FBD বলেও ডাকা হয়, FBD ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে এইখানে মুক্ত বস্তু চিত্রে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে লিফটের প্রতিক্রিয়া। আমরা যেটা দেখব প্রথম সেটা হচ্ছে লিফটের প্রতিক্রিয়া। তোমরা সবাই লিফটে চেপেছো তো একবার না একবার? দেখো, যখন লিফট উপরে উঠে বা নিচে নামে তখন একটা নিজেকে হালকা বা একটু ভারী এরকম মনে হয় তো? ঠিক আছে, তাহলে কেন হয় সেটাই আমরা দেখবো, ঠিক আছে? তো দেখি প্রথমে 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 একটু লিফটের ছবিটা আঁকি। তো ধরে নিচ্ছি, ধরো লিফটে একজন ব্যক্তি রয়েছেন, একজন ব্যক্তি রয়েছেন, ঠিক আছে? তার ভর হচ্ছে এম, তার ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে দেখো, লিফটের মেঝেতে তার কি কাজ করবে? ওজনটা, ওজনটা সবসময় কি নিচের দিকে, mg। এবার দেখো, ওজন যদি mg নিচের দিকে হয় তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি বলে, যে লিফটের মেঝেটাও ওই ব্যক্তির উপর একটা সমান প্রতিক্রিয়া বল দেবে, তাই তো? যেটাই হবে কি, লম্ব প্রতিক্রিয়া বল আর, তাই তো? তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বল আর, এখন আমার ধরে নিচ্ছি যে লিফটটা ধরো প্রথমে স্থির অবস্থায় আছে, লিফটটা ধরো প্রথমে স্থির অবস্থায় আছে। তাহলে যদি লিফটটা স্থির থাকে তাহলে কি, লিফটটার উপর এর উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে তাহলে মোট লব্ধি বল কত হচ্ছে? শূন্য, তাই তো? তাই জন্যই তো লোকটার কোনো কিছু মনে হচ্ছে না। তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারি কি, যে আর মাইনাস mg ইকুয়াল টু হচ্ছে 0, কারণ mg টা মাইনাস করলাম কেন, কারণ ওটা নিচের দিকে প্রযোজ্য হচ্ছে, তাই জন্য মাইনাস সাইনটা দিয়েছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, আর ইকুয়াল টু mg, অর্থাৎ আমার আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল যেটা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আসছে, ঠিক আছে?
নিউটনের তৃতীয় সূত্র কি বলে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই জন্য হ্যাঁ, তো এই জন্য আর হচ্ছে, আর কে বলা হয় লম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে? তো তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে এমজি, তার মানে আমার যে এখন ওয়েট আমি সেই ওয়েটটাকেই মনে করব। ওকে, এবার আসছে বিয়েতে, যদি লিফটটি সমবেগে উপরে উঠে বা নামে নিচে নামে, ধরো সমবেগে উপরে উঠছে, সমবেগে উঠছে বা নামছে, যদি সমবেগে উপরে উঠছে বা নামছে তাহলে কি হবে, ওর বেগ আছে কিন্তু ত্বরণ কত, শূন্য। তাহলে ত্বরণ এফ ইকুয়াল টু শূন্য লিখতে পারি তো, ত্বরণ এফ ইকুয়াল টু শূন্য। তাহলে ত্বরণ যদি এফ ইকুয়াল টু শূন্য হয় তাহলে এর ক্ষেত্রে দেখো আর মাইনাস এমজি ইকুয়াল টু শূন্য, তার মানে এখানেও আর ইকুয়াল টু এমজি, তার মানে ওই ব্যক্তি নিজের ওজনটাকেই নিজের ওজন মনে করবে। স্যার এখানটা বুঝতে পারলাম না, কোন কেনটা বলো, এই আর মাইনাস এমজি ইকুয়াল টু শূন্য, আর মাইনাস এমজি ইকুয়াল টু শূন্য। দেখো আরটা কি উপর দিকে প্রযুক্ত হচ্ছে তাই জন্য পজিটিভ আর লিখেছি, এমজিটা কোন দিকে হচ্ছে নিচের দিকে তাই জন্য নেগেটিভ আর করেছি, কিন্তু দেখো বস্তুটার উপর আর কোনো বল কি প্রযুক্ত হতে পারবে, না, লব্ধি বল তো কেন শূন্য, কারণ দেখো এখানে তো ওর ত্বরণটা শূন্য, কারণ ত্বরণ যদি শূন্য হয় তাহলে ওর যে বল সেই বলটা কি হয় ভর ইনটু ত্বরণ, তাহলে ভর ইনটু ত্বরণ কি হয়ে যাচ্ছে শূন্য, তার মানে তাই জন্যই আমি লিখেছি শূন্য, তার মানে ওর উপর যে লব্ধি বল সেটা শূন্য, ঠিক আছে, তাই জন্য আর ইকুয়াল টু এমজি হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব আরটা কি বলেন, আরটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, ইংরেজি হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, ঠিক আছে? এবার আমরা যদি দেখি যে লিফটটা ধরো এবার উপরে উঠছি, এ ত্বরণ এফ ত্বরণে উপরে উঠবে, ধরো ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে লিফটে, ঠিক আছে, তাহলে নিচের দিকে কে কাজ করছে, ওজন এমজি, তাই তো? উপরের দিকে কি হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, আর এখন লিফটটা হচ্ছে উপরে উঠছে এ সমতরণে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি নাম্বার সি যে এ সমতরণে উপরে উঠছে, এ সমতরণে উপরে উঠছে, তাহলে এ সমতরণে যদি ওপরে উঠছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি লিখব, এই ক্ষেত্রে দেখো এর উপর দেখো আর আর এমজি কোনটা বেশি হয়ে যাচ্ছে, এখন দেখো এর উপর যে প্রযুক্ত বল হচ্ছে মানে লব্ধি বলটা সেটা কত হচ্ছে এম ইনটু এ, এম ইনটু এ, সেটা কোন দিকে কাজ করছে, উপর দিকে, উপর দিকে, তাহলে কে বেশি হচ্ছে, তাহলে আরটা বেশি হয়ে যাচ্ছে, তবেই তো এটা উপরে কাজ করছে, তাহলে আর যদি বেশি হয়ে যায় তাহলে লিখতে পারি আর মাইনাস এমজি এইটা ইকুয়াল টু এখন হয়ে যাচ্ছে এম এ। স্যার একবার বলুন, দেখো এর ক্ষেত্রে যে লব্ধি বলটা, লব্ধি বলটা কি হবে, লব্ধি বলটা হবে ওর ত্বরণ ইনটু ওর ওর ভর, তাহলে ত্বরণ ইনটু ভরই তো ওর লব্ধি বল, সেটা এখন কোন দিকে প্রযোজ্য হচ্ছে, উপর দিকে, উপরের দিকে, তাহলে কে বেশি হয়ে যাচ্ছে, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল বেশি হয়ে যাচ্ছে, আর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি আর ইকুয়াল টু তাহলে এম ইনটু জি প্লাস এ, এমটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে এম ইনটু জি প্লাস এ এটা পেয়ে গেলাম। এখন যদি যদি এ ইকুয়াল টু জি হয়, এ ইকুয়াল টু জি হয়, এ ইকুয়াল টু জি হয়, তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, টু এম জি, কারণ জি প্লাস জি মানে টু জি ইনটু এম, টু এম মানে তুমি নিজের ওজনটাকে কি মনে করবে যে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এই ক্ষেত্রে আটটাই হচ্ছে আপাত ওজন, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে যে আপাত ওজন বৃদ্ধি পাবে, আপাত ওজন বৃদ্ধি পাবে, আর এই ক্ষেত্রে কি হচ্ছে দ্বিগুণ আপাত ওজন, দ্বিগুণ, তাই তো? সেটা উপরে ওঠার ক্ষেত্রে, উপরে ওঠার ক্ষেত্রে, এটা উপরে ওঠার ক্ষেত্রে, যদি জি ত্বরণে উপরে ওঠে তাহলে কি হয়ে যাচ্ছে, তখন জি প্লাস জি টু এম জি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তখন আমার যে ওজনটা সেটা আমি দ্বিগুণ ওজন মনে করবো আমার। ওকে, এবারে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যদি ওই এ ত্বরণে বস্তু লিফটটা নিচে নামতো,
এম জি, এদিকে হচ্ছে আর। যদি এ ত্বরণে লিপটা নিচের দিকে নামে, এখন পয়েন্ট হচ্ছে নাম্বার ডি, এ সমতরণে নিচে নামছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এখন এই লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে কে বেশি হয়ে যাবে? এম জিটা বেশি হয়ে যাবে। তাহলে এখন এম জি মাইনাস আর ইকুয়াল টু হয়ে যাবে এম এ, তাই তো? তাহলে এখান থেকে আর ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, এই আরটাকে এই সাইডে আর এম এটাকে এই সাইডে যদি লিখি, তাহলে এম ইনটু জি মাইনাস এ। হ্যাঁ, তাহলে আপাত ওজনের কি হচ্ছে? আপাত ওজন হ্রাস পাচ্ছে। হ্যাঁ, তখন নিজেকে হালকা লাগছে, হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এবার যদি এ ইকুয়াল টু জি হয়, যদি এ ইকুয়াল টু জি হয়, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে? নিজের ওজনটাকে কি মনে হবে? পুরোপুরি ওজন নেই, ওজন শূন্য, ওজন শূন্য, মানে পুরোপুরি একটা পালকের মতো নিজেকে মনে হবে, ঠিক আছে। আর যদি যদি এ গ্রেটার দেন জি হয়ে যায়, এ গ্রেটার দেন জি টু জি হয়ে যায়, মানে ত্বরণটা অভিকর্ষজ ত্বরণের থেকে বেশি হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু কত হবে? নেগেটিভ, তখন এম নেগেটিভ হবে, ঋণাত্মক। তাহলে ঋণাত্মক কথার মানে কি? ঋণাত্মক অর্থ অর্থাৎ কি হবে? মাইনাস, মাইনাস স্যার নিচের দিকে নামছে। হ্যাঁ, নিচের দিকে নামছে, তাহলে ঋণাত্মক মানে কি হবে? লোকটা তখন এখানে থাকবে, মানে তখন আর মেঝেতে দাঁড়িয়ে থাকবে না, এইখানে চলে আসবে ছাদে, বুঝতে পারলে? কেন হচ্ছে এটা বুঝতে পারলাম না ঠিক করে। এই তো তোমার এরকম তো হয় না। হ্যাঁ, ওরকম কেন হবে না? তুমি যদি রকেটে করে ফেরো তাহলেই তোমার হবে। তারপরের মুহূর্তে এই দেখো, এখানে তো এটা এটা বেশি হয়ে যাচ্ছে, এটা তো বেশি জি এর থেকে, তাহলে এটা বেশি মানে তো ঋণাত্মক হয়ে যাচ্ছে না, বুঝতে পারলে? আরেকবার বলুন প্লিজ। দেখো জি মাইনাস এ ছিল তো, আর ইকুয়াল টু এম ইনটু জি মাইনাস এ, এখন দেখো জি মাইনাস এ আছে, তার এটা যদি বেশি হয় তাহলে কি হবে, যে ভ্যালুটা যোগফলটা বা বিয়োগফলটা, এটা কি হবে? ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাহলে ঋণাত্মক হলে ও আর তখন মেঝেতে থাকবে না, লিফটের মেঝেতে, ও তখন ছাদে চলে যাবে লিফটের। কিন্তু এটা বাস্তবে তো হয় না, মানে লিফটের ক্ষেত্রে না, হওয়া সম্ভব না। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো এরপরে সেটা হচ্ছে যে দু নম্বর কেস, লিফটের প্রতিক্রিয়াটা দেখলাম, এবার দ্বিতীয় কেস দেখবো যেটা, সেটা হচ্ছে সংযুক্ত ব্লকের গতি। এই যে টার্মটা আমি ইউজ করলাম না, মুক্ত বস্তু চিত্র, কেন এটা এখন আমরা ভালো বুঝতে পারবো। দু নম্বর সেটা হচ্ছে সংযুক্ত ব্লকের গতি, সংযুক্ত ব্লকের গতি। তাহলে সংযুক্ত ব্লক বলতে কি বোঝাচ্ছি দেখি, এখানে ধরো দুটো ব্লক আছে, একটা হচ্ছে এই ব্লকটা আর একটা ধরো এই একটা ব্লক, সংযুক্ত বলতে তো মানে একে অপরের সঙ্গে যুক্ত থাকা। হ্যাঁ, একে অপরের সাথে যুক্ত থাকবে। মানে
দুজনের জয়েন্ট আছে, তার মানে এও যদি এ ত্বরণে যায় ও এ ত্বরণেই যাবে, আটকানো আছে তো দুজনা। হ্যাঁ সমবেগেও যেতে পারে, সমত্বরণেও যেতে পারে, যে যা যাবে। এবার আমি ধরবো সমত্বরণেই যাচ্ছে ধরো। এবার ধরো আমি ধরে নিচ্ছি যে এই ব্লকটার ভর হচ্ছে এম ওয়ান, এইটার ভর হচ্ছে এম টু, ঠিক আছে, এটার ভর হচ্ছে এম টু। এখন এই ব্লকটাকে কি করা হচ্ছে, এই এম টু ব্লকটাকে এফ বলে টানা হচ্ছে, এফ বলে টানা হচ্ছে, ঠিক আছে। তাহলে এফ বলে টানলে আমি ধরে নিচ্ছি এই দুটো তো সংযুক্ত ব্লক, তার মানে একে অপরের সাথে আটটা আছে। তাহলে একে অপরের সাথে আটটা থাকলে কি হবে, এদের দুজনেরই ত্বরণ ধরে নিচ্ছি এ, ত্বরণ ধরে নিচ্ছি এ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই যখন এফ বলে টানা হচ্ছে তখন দেখো এম টু ব্লকটার উপর এফ বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই এম টু ব্লকটা এম ওয়ান ব্লককেও একটা বলে টানবে, সেই বলটার নাম দিচ্ছে সংযুক্ত বল, সংযুক্ত বল, ঠিক আছে, সংযুক্ত বল এফ। ঠিক আছে এবার হ্যাঁ নিউটনের নিউটনের গতিসূত্র অনুযায়ী কি বলছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে এম ওয়ান ও এম টু কে পেছন দিকে টানবে এফ বলেই, এই স্মল এফ বলেই, যেখানে স্মল এফ টাকে কি বলছি, স্মল এফ টাকে বলছি সংযুক্ত, সংযুক্ত বল, বল হ্যাঁ সংযুক্ত বল, ঠিক আছে। যদি মানে স্যার হ্যাঁ বলো, দেখুন মানে এম ওয়ান বল আর এম টু বল যে দুটো বল আছে দুদিকে যদি দুটো বল আছে দুদিকে টান দেওয়া হয় তখন তো স্যার মানে দুজনের হচ্ছে যে বেগটা মানে ত্বরণটা তখন সমতলের মান থাকবে না, দুদিকে যেহেতু টান তখন তো মাঝখানে একটা মন্দন ঘটবে না। হ্যাঁ সেটা অন্য কেস, সেই কেসেও পরে যাব, ঠিক আছে। তো এখন এই কেসটা দেখি, প্রথম সিম্পলি সিম্পলটা দেখি তারপরে তোমার জটিলে যাব, তাই তো, প্রথম সিম্পল কেসটা দেখে নি। তাহলে এই ক্ষেত্রে আমি করবো কি করে, দেখো আমার এখানে প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে মুক্ত বস্তু চিত্র আমরা করছি, তাই তো। তাহলে মুক্ত বস্তু চিত্র মানে আমাকে এই ছবিটাকে আলাদা করে করে নিতে হচ্ছে। তাহলে দেখো প্রথম হচ্ছে এম ওয়ান ব্লক, একটা ছবি এঁকে নিলাম। এবার আসছি এম টু ব্লক, এম টু ব্লকের ছবিটাও আমি এঁকে নিলাম, ঠিক আছে, দুটো ব্লকের ছবি আঁকা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই যে এম ওয়ান ব্লক, এটা ছিল এম ওয়ান ব্লক, তাহলে এম ওয়ান ব্লকে একটাই বল প্রযুক্ত হচ্ছে, কে, যে এম টু ওকে এফ বলে টানছে সেই বলটাই, সেই এফ, এফ বল। আর এম টু ব্লকে, এম টু ব্লকে কি হচ্ছে, এই দিকে ক্যাপিটাল এফ ছিল আর পেছন দিকে এম ওয়ান ওকে টানছিল, তাই তো, কোন বলে, এফ বলে, তাই তো। তাহলে এদের এর ত্বরণও ইয়ে হয়েছে, এর ত্বরণও ইয়ে হয়েছে, তাহলে এর ক্ষেত্রে সমীকরণটা লিখতে পারি যে এফ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ, তাই তো, এটাই লিখতে পারি তো, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে দেখো এফ টা বড় তার স্মল এফ এর থেকে, তার জন্য এই ত্বরণটা এই এফ এর দিকে হচ্ছে ক্যাপিটাল এফ এর দিকে, তাহলে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম টু ইন্টু এ, তাই তো। নিচেরটা একবার বলুন, দেখো এই দিকে কি হচ্ছে, ক্যাপিটাল এফ এর দিকেই তো বস্তুটা এম টু ব্লকের ত্বরণ হচ্ছে, তার মানে কি ক্যাপিটাল এফ টা বড়, তাহলে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু এম টু ইন্টু এ, মানে লব্ধি বল কোনটা হচ্ছে এম টু ইন্টু এ, তাই তো, যেমন লিফটের ক্ষেত্রে করলাম। তাহলে এখান থেকে দেখো এফ মাইনাস এম ওয়ান ইন্টু এ, এই প্রথম এক নম্বর সমীকরণ থেকে আমি মানটা বসাচ্ছি এতে দ্বিতীয়টাতে, তাহলে ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এফ ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, এটাকে যদি কমন নিই, ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা ইন্টু এ। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত পাচ্ছি, এ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এফ বাই এম ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখন দেখো এই এ এর মানটা এবার আমি এই এক নম্বর সমীকরণে বসাবো, এক নম্বর সমীকরণে যদি বসাই তাহলে এফ ইকুয়াল টু কি পাচ্ছি, এম ওয়ান ইন্টু ক্যাপিটাল এফ বাই এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম, কি কি, এইটাকে নাম্বার দিলাম দু নম্বর সমীকরণ আর এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ। এই সমীকরণটা তিন দু নম্বর সমীকরণটা কি হচ্ছে যে সংযুক্ত ব্লকটা ত্বরণকে নির্দেশ করছে কত হবে, আর তিন নম্বর সমীকরণটা কি বলছে যে ওই সংযুক্ত ব্লক দুটোর মধ্যবর্তী যে কার্যকর বল বা সংযুক্ত বলটা কত হবে সেটা বলছে, ঠিক আছে। তিন নম্বর ব্লক, তিন নম্বর সমীকরণটা একবার বলুন। এই দেখো এখানে কি ছিল, এই দেখো প্রথমে একদম উপরে কি ছিল যে এফ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ, এখানে দেখো এ এর মানটা জাস্ট এখান থেকে বসিয়ে দিয়েছি, দু নম্বর থেকে এখানে বসিয়েছি, তাহলে দেখো এটা চলে আসছে, ওকে স্যার, ঠিক আছে। এরপরে যেটা দেখব, যদি এই ব্লকটাকে প্রথম কি হলো টানা হলো, এখন যদি একে ঠেলা হতো,
এখন যদি আমি ঠেলতাম তাহলে কি হবে সেটা দেখ। ঠিক আছে, তাহলে এইটা কি ছিল? এম ওয়ান ব্লক, এটা ছিল এম টু ব্লক। এখন এইদিকে আমি এফ বলে ঠেলেছিলাম, টেনেছিলাম, এখন আমি এম ওয়ান কে এফ বলে ঠিলছি। ঠিক আছে, তাহলে দেখো কে যখন ঠেলবো এম ওয়ান এম টু কে সেই এফ বলেই ধরো ঠেলছে। আর এইদিকে হচ্ছে ও নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এম টু এম ওয়ান কে উল্টো দিকে ঠেলবে, তাই তো? তাহলে এবং এদের ত্বরণ ধরে নিচ্ছি এ। তাহলে দেখো প্রথম ব্লকটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে এম ওয়ান ব্লকের ছবিটা কেমন হবে দেখি। মুক্ত বস্তু মানে আলাদা করে ছবি আঁকা, তাহলে আলাদা করে ছবিটা আঁকি। তাহলে দেখো এর ক্ষেত্রে এম ওয়ান বলকে প্রযুক্ত হচ্ছে এই দিকে হচ্ছে এফ ক্যাপিটাল এফ, আর এদিকে হচ্ছে স্মল এফ, তাই তো? আর ত্বরণ কোন দিকে হচ্ছে? এই স্মল ক্যাপিটাল এফ এর দিকে, তাই তো? তাহলে এখানে লিখতে পারি এফ মাইনাস স্মল এফ ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইনটু এ। ঠিক আছে, এবার দ্বিতীয় ব্লকটার ক্ষেত্রে, দ্বিতীয় ব্লকটার ক্ষেত্রে কি লিখবো? দ্বিতীয় ব্লকটার ক্ষেত্রে দেখো কি আছে, এম টু আছে, এইদিকে কে হচ্ছে, এইদিকে হচ্ছে এফ, ত্বরণ হচ্ছে এ। তাহলে এখন এক্ষেত্রে কি লিখতে পারি? এফ ইকুয়াল টু হচ্ছে এম টু ইনটু এ। ঠিক আছে, এবার এই এই মানটা, এই মানটাকে আমি এইখানে এইটাই বসাবো। তাহলে বসিয়ে তাহলে কি পাচ্ছি দেখো, যে ক্যাপিটাল এফ মাইনাস এম টু ইনটু এ ইকুয়াল টু এম ওয়ান ইনটু এ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এফ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইনটু এ। তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এফ বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এইটাকে তুমি নাম্বার দাও 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, আর এর আর কি আছে যে এই দেখো স্মল এফ ইকুয়াল টু পেয়েছি এম টু ইনটু এ। তাহলে এক্ষেত্রেও স্মল এফ ইকুয়াল টু কত দাঁড়াবে? যে এম টু ইনটু এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, তাহলে এম টু ইনটু এফ বাই এম ওয়ান প্লাস এম টু। ঠিক আছে, তাহলে এইটাই হয়ে যাচ্ছে 5 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে স্মল এর টার মানে ত্বরণটার পেলাম যখন টানলাম বা ঠিললাম 4 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, দুটো মান কি দেখো এক। দেখো 2 নম্বরের যা ভ্যালু পেয়েছি আর 4 নম্বরের যা ভ্যালু পেলাম, ঠিক আছে, দুটোর মান কি এক পেলাম? এক পেয়েছি। কিন্তু দেখো 3 নম্বর আর 5 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, 3 নম্বরের ক্ষেত্রে কি পেয়েছি? এম ওয়ান ইন্টু এফ। আচ্ছা 5 নম্বরে কি পেয়েছি? এম টু ইন্টু এম। তাহলে দেখো 3 নম্বর আর 5 নম্বরে কিন্তু আলাদা হয়ে গেল, তাই তো? তার মানে ঠেলা টানাতে কিন্তু সংযুক্ত যে বলটা সেইটা আলাদা হয়ে গেল, কিন্তু ওদের ত্বরণটা কিন্তু একই থাকলো, তাই তো? তো এইটা দিয়ে একটা অঙ্ক করা হোক। একটা অঙ্ক লেখো। ওকে স্যার। তাহলে অঙ্কটা কি বলছে? দুটি ব্লক, দুটি ব্লক 4 কেজি এবং 6 কেজি সংযুক্ত অবস্থায় আছে, সংযুক্ত অবস্থায় আছে, যদি ভারী ব্লকটিকে 5 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে হালকা ভর ব্লকটি হালকা ব্লকটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? কি বলছে? দুটি ব্লক 4 কেজি ও 6 কেজি সংযুক্ত অবস্থায় আছে, যদি ভারী ব্লকটিকে মানে কোনটা 6 কেজি ব্লককে 5 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে হালকা ব্লকটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? তাহলে বলো অ্যানসার কি হবে? এখানে f সমান হচ্ছে যে m2 বা m2 /
ডিভাইডেড বাই এম এম মানে 4 সমীকরণটা স্যার লেখা হয়নি তো স্যার বুঝতে পারছি না তুমি আরেকবার একটু উপরে করো না সমীকরণটা একটু লিখে নি তারপর অ্যান্সারটা করছি এখানে সমীকরণটা 5 নম্বর সমীকরণ কি রয়েছে f equal to m2 into capital f by m1 plus m2 তাহলে দেখো এখানে 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 m1টা 6 m1টা তো 6 6 কেজির উপর প্রযুক্ত হচ্ছে তো m1 6 m2 টা 4 হ্যাঁ তাহলে কত হচ্ছে 4 into 4 into 5 5 by 4 plus plus 6 তার মানে 4 ইনটু 5 বাই 10 বাই 10 তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 2 কে 2 নিউটন ঠিক আছে হ্যাঁ স্যার ওকে আর একটা অঙ্ক তোমরা ঘরে করে আমাকে জানাবে তো যদি এই 5 নিউটন বলটা 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত হতো ঠিক আছে তাহলে বলটা কত হবে প্রযুক্ত বলের মানটা কত হবে এখনি করো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।